আসসালামু আলাইকুম বন্ধুরা লাবণ্য হোম কিচেনে আপনাদের সবাইকে স্বাগতম আশা করছি আপনারা সবাই ভালো আছেন আজ আমি আপনাদের জন্য মজার একটি রেসিপি নিয়ে হাজির হয়েছি আজ আমি রান্না করব গরুর ভুড়ি আমরা অনেকেই গরুর ভুড়ি রান্না করতে পারি তবে এক একজনের রান্না করার পদ্ধতি এক এক রকম আমি যেইভাবে রান্না করি সেই রেসিপিটি আপনাদের সাথে শেয়ার করছি যারা গরুর ভুড়ি খেতে পছন্দ করেন তাদের জন্যে আমার এই রেসিপিটি বাজার থেকে কিনা ভুঁড়িতে প্রচুর পরিমাণে ময়লা থাকে সেই ভুঁড়ি কীভাবে পরিষ্কার করতে হয় সেই ভিডিওটি আমার ইউটিউব চ্যানেলে আছে আপনারা চাইলে ভিডিওটি দেখতে পারেন আমি আমার ডেসক্রিপশন বক্সে সেই ভিডিও লিংক দিয়ে দিব আর এই গরুর ভুঁড়ির রান্নাটা খেতে এতটা টেস্ট হয়েছে আপনারা একবার রান্না করে খেলেই বুঝতে পারবেন আর আমি যেভাবে গরুর ভুড়ি রান্না করেছি একই নিয়মে আপনারা মহিষ অথবা খাসির ভুঁড়িও রান্না করতে পারেন চলুন তবে রেসিপিটি শুরু করা যাক এর আগের ভিডিওতে আমি দেখিয়েছি এই গরুর ভুঁড়িটাকে পরিষ্কার করে কিভাবে ছোট ছোট টুকরো করে কেটে নিতে হয় গরুর ভুঁড়িগুলোকে হালকা সিদ্ধ করে পরিষ্কার করে ধুয়ে ছোটো ছোট টুকরো করে কেটে আবার ধুয়ে নিয়েছি এবার ভুঁড়িগুলোকে আরও একবার সিদ্ধ করার জন্য আমি কড়াইতে ভুঁড়িগুলি দিয়ে দিয়েছি এখানে পাঁচশো গ্রাম পরিমাণে ভুঁড়ি রয়েছে এই ভুঁড়িগুলোকে চুলায় দিয়ে এর উপরে আমি এক চা চামচ পরিমাণে হলুদের গুঁড়া দিয়ে দিলাম এই হলুদের গুঁড়া দিয়ে এর উপরে আমি পরিমাণ মতো পানি দিয়ে ভুড়ি সিদ্ধ বসিয়ে বাজার থেকে কিনা চুন দিব ও দিয়ে পরিষ্কার করে থাকে। তাই এই ভুড়িটাকে আমরা হলুদের গুঁড়া দিয়ে সেদ্ধ করলে এই চুন সোডার গন্ধটাও চলে যাবে আর এই সোডা দেওয়ার কারণে ভুড়িটা থিতা লাগতে পারে আর এই হলুদ দেওয়ার কারণে সেই ভাবটাও চলে যাবে হলুদ দিয়ে এর উপরে আমি চার গ্লাস পরিমাণে পানি দিয়ে এবার পানি এবং হলুদের গুঁড়ার সাথে ভুঁড়িগুলোকে একটি চটার সাহায্যে নাড়াচাড়া করে মিশিয়ে দিব চুলা মিডিয়াম হিটে রেখে আধা ঘন্টা সময়ের জন্য ভুড়িগুলোকে সিদ্ধ করে নিব আধা ঘন্টার সময় ভুড়িগুলোকে জাল করে ভুড়ির সাথে যে পানিগুলো আছে সেই পানিগুলোকে সেকে ফেলে দিব ভুড়িগুলোকে আধা ঘন্টার সময় জাল করে এর উপরে পানিগুলো ছিল সেই পানিগুলো ফেলে দেওয়ার কারণে এর সাথে যে এক্সট্রা চবড়িগুলো ছিল সেই চবড়িগুলো কিন্তু সেই জাল করা পানের সাথে পড়ে গিয়েছে আমরা এই ভুঁড়ির সাথে যে এক্সট্রা চবড়িটা থাকে সেটা খাই না আপনারা চাইলে গরু বা খাসির ভুড়িগুলোকে অল্প পানি দিয়ে জাল করে এর সাথে যে তেলগুলো ছিল সেই তেলগুলোও সাথে রেখে দিতে পারেন চলুন তবে রান্না করতে চলে যাই এবার চুলা একটি প্যান বসিয়ে এর উপরে আমি তিন টেবিল চামচ পরিমাণে তেল দিয়ে দিলাম তেলটা যখন একটু গরম হয়ে গিয়েছে তখন এর উপরে দুই পিস তেজপাতা তিন পিস এলাচ তিন পিস লবঙ্গ ও তিন পিস ছোট টুকরো করা দারুচিনি দিয়ে দিলাম এই গরম তেলের উপর চুলার আঁচটা কমিয়ে এই গরম মশলাগুলোকে হালকা একটু তেলের সাথে ভেজে নিব যখন ভাজা হয়ে যাবে তখন এর উপরে দিয়ে দিব এক কাপ পরিমাণে পেঁয়াজ কুচি এবার পেঁয়াজ কুচিটাকে দুই মিনিটের মতো সময় তেলের সাথে ভেজে নিব পেঁয়াজ কুচিটাকে কিছু সময় ভেজে এর উপরে দিয়ে দিব এক টেবিল চামচ পরিমাণে আদা ও রসুন বাটা আদা রসুন বাটাটাও পেঁয়াজের সাথে আবার কিছু সময় ভেজে নেব আদা রসুনটা এভাবে ভেজে নিলে এর ফ্লেভারটা খুব ভালো আসে আর কাঁচা গন্ধটাও চলে যায় দিয়ে দিব এক টেবিল চামচ পরিমাণে হলুদের গুঁড়া দেড় টেবিল চামচ পরিমাণে মরিচের গুঁড়া এক চা চামচ পরিমাণে ধনিয়া গুঁড়া এক চা চামচ পরিমাণে জিরা গুঁড়া এবার সব মশলাগুলো চুলা আঁচটা কমে সময় একটু হালকা ভেজে এর উপরে সামান্য পরিমাণে পানি দিয়ে মশলাগুলোকে এবার খুব মতো কষাবো এবার এর উপরে দিয়ে দিলাম মতো লবণ লবণটা আপনারা প্রথমে অল্পই দিবেন যদি পরে প্রয়োজন হয় তবে লবণটা টেস্ট করার পর আবার একটু দিয়ে দিবেন মশলাটার উপরে তেল উঠে গিয়েছে আমার কিন্তু মশলাটা কষানো হয়ে গিয়েছে এবার এর উপরে দিয়ে দিব গরুর ভুঁড়িগুলো ভুরিগুলো দিয়ে মশলার সাথে ভুঁড়িগুলোকে নাড়াচাড়া করে অনেকটা সময় কষিয়ে নিতে হবে আর যে কোনো ভুড়ি সিদ্ধ হতে একটু সময় বেশি লাগে আমার এই ভুঁড়িটা সিদ্ধ হতে প্রায় দেড় থেকে দুই ঘন্টা সময় লেগেছে আর আমি একটি ঢাকনা দিয়ে ঢেকে কিছুক্ষণ পর পর নাড়াচাড়া করে করে আমি ভুঁড়িগুলোকে খুব ভালো মতো কষিয়ে নিচ্ছি যে কোনো তরকারি কষানোর উপরে এর টেস্ট থাকে আমি কিন্তু আমার যে কোনো তরকারি খুব ভালোভাবে কষিয়ে রান্না করে এতে এর টেস্ট কিন্তু অন্যদের চেয়ে একটু আলাদাই আসবে আর খুবই ভালো টেস্ট আসবে প্রায় তিরিশ মিনিটের মতো ঢাকনা দিয়ে ঢেকে ঢেকে ভুড়িগুলোকে খুব ভালোভাবে কষিয়ে সিদ্ধ করে নিলাম এবার ভুঁড়িগুলোর উপরে আমি গরম পানি দিয়ে দিচ্ছি চার গ্লাস পরিমাণে আপনারা আপনাদের ভুড়ি অনুযায়ী খুব বেশি পরিমাণে পানি দিবেন যাতে ভুড়িগুলো খুব ভালোভাবে সেদ্ধ হয়ে যায় আমি পানি দিয়ে ঢাকনা দিয়ে ঢেকে প্রায় আবার তিরিশ মিনিটের মতো সময় ভুড়িগুলোকে রান্না করে নিয়েছি আর দেখুন ভুড়িগুলো থেকে অনেকটাই পানি শুকিয়ে এসেছে এবার আবার নাড়াচাড়া করে নিয়ে নিলাম আর দেখিয়ে নিচ্ছি ভুড়িগুলো কি সেদ্ধ হয়েছে কি না ভুড়িগুলো কিন্তু প্রায় সেদ্ধ হয়ে এসেছে আবার ঢাকনা দিয়ে ঢেকে দিয়েছিলাম ঢাকনাটা উঠিয়ে এর উপরে কিছু আস্ত কাঁচামরিচ দিয়ে দিলাম কাঁচামরিচ দেওয়ার কারণে ভুঁড়ি থেকে খুব সুন্দর একটা ফ্লেভার আসবে আর ভুড়ি একটু ঝাল ঝালে ভালো লাগে তাই আমি এই ভুড়িটাকে একটু ঝাল বেশি দিয়েছি আর কাঁচামরিচ দেওয়ার পর আবার একটু ঢাকনা দিয়ে ঢেকে দিয়েছি এবার ঢাকনাটা উঠিয়ে এর উপরে আমি ভাজা গরম মশলার গুঁড়া দিয়ে দিলাম এতে এর ফ্লেভারটা কিন্তু খুবই ভালো আসবে আর এবার আবার ভুঁড়িটাকে ঢাকনা দিয়ে ঢেকে দিলাম এভাবে ঢেকে ঢেকে অনেকটা সময় ভুড়িটাকে রান্না করে নিলাম আর আমার ভুড়িটা কিন্তু রান্না প্রায় হয়ে গিয়েছে ভুড়ি থেকে তেল উঠে গিয়েছে আর পানিগুলো প্রায় সেদ্ধ হয়ে গিয়েছে আপনারা চাইলে এই পর্যায়ে এসেও নামিয়ে নিতে পারেন যারা একটু ঝোল ঝোল খেতে পছন্দ করেন আর যারা ভাজা ভাজা খেতে পছন্দ করেন তারা আরও কিছুটা সময় ভুঁড়িগুলোকে জাল করে একটি চটার সাহায্যে নাড়াচাড়া করে ভুঁড়ি থেকে ঝোলগুলো আরও একটু শুকিয়ে নিতে পারেন আর যারা একদম ভাজা ভুরি খেতে পছন্দ করেন তারা এইভাবে রান্না করে ফ্রিজে রেখে দিবেন ফ্রিজ থেকে কিছুটা ভুঁড়ি নামিয়ে একটি প্যানে কিছুটা তেল দিয়ে যে প্যানে তেল দিয়েছেন সেই প্যানে কিছুটা রান্না করা ভুঁড়ি দিয়ে একটু ভাজা ভাজা করে জাল করে নেবেন দেখবেন যে একেবারে খুব ভাজা ভাজা হয়ে গিয়েছে আপনারা যারা ভাজা ভাজা খেতে পছন্দ করেন তাদের কাছে খুবই ভালো লাগবে আপনারা চাইলে ভুড়িটা রান্না করার সাথে সাথেও গরম গরম খেতে পারেন অথবা ভুঁড়িটা রান্না করে রেখে পরের দিন আবার জাল করে ভুড়িটাকে খেতে পারেন এভাবেও কিন্তু ভুঁড়িটা খেতে খুবই টেস্টি হয় আমার কাছে তো ভুড়ি খুবই ভালো লাগে তাই আমি ভুঁড়ির রেসিপিটি আপনাদের সাথে শেয়ার করলাম আমার এই রেসিপিটি যদি আপনাদের কাছে ভালো লেগে থাকে তবে আমার আরও নতুন নতুন রেসিপি পাওয়ার জন্য আমার এই ভিডিও নিচে একটি লাইক এবং একটি সাবস্ক্রাইব করে দিবেন আল্লাহ হাফেজ